হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি যে একটা আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে। আজ যেটা দেখাবো সেটা হচ্ছে মাটন কুরমা। মাটন কুরমা আমরা সাধারণত হাঁড়িতে রান্না করি এবং অনেক সময় নিয়ে অনেকক্ষণ ম্যারিনেট করে মাটন কুরমাটা বানিয়ে থাকি। আজ আপনাদের দেখাবো প্রেশার কুকারে খুব চটজলদি মাটন কুরমা ঠিক হাঁড়ির মতো যেভাবে হাঁড়িতে রান্না করে সেইভাবে কীভাবে রান্না করতে হয়, আর এটা খেতেও খুব সুস্বাদু, বেশি সময় লাগে না। তো চলুন দেখে নিই চটমট কীভাবে প্রেশার কুকারে মাটন কুরমা বানাতে হয়। মাটন 600 গ্রাম আছে। মাটনটা আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, জলে ধুয়ে ধুয়ে আমি রেখে দিয়েছি জল ঝরিয়ে। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি এরকম ছোটো ছোটো করে কেটে রেখেছি। টক দই আমি নিয়েছি 200 গ্রামের মতন, এটা আমি ফেটিয়ে রেখে দিয়েছি ভালো করে। আর নিয়েছি আদা আর রসুনের পেস্ট, এখানে আছে 3 বড় চামচ। এখানে আছে হলুদের পাউডার, 2 রকম লঙ্কার গুঁড়ো আছে, একটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ 1 চামচ 2 চামচ আছে। এটা হচ্ছে কাজু বাটা, কাজুটা আমি পেস্ট করে নিয়েছি এখানে। এখানে 2 চামচ আছে ধনে পাউডার, আর জিরে পাউডারটা আমি খুব কম ব্যবহার করছি, 1 চামচের কম 1/2 চামচ আছে জিরে পাউডার। গোটা গরম মশলা আছে এখানে, এলাচি, লং, দালচিনি আর তেজপাতা রয়েছে এখানে। প্রথমে আমি কড়ায় তেল গরম করে এই পেঁয়াজটা কেটে রেখেছিলাম, এটা আমি লালচে করে ভেজে বেরেস্তা করে নেবো। পেঁয়াজ তেলটা কিন্তু খুব বেশি গরম হলে চলবে না, মিডিয়াম গরম করতে হবে। আমার পেঁয়াজ ভাজার মধ্যে তেলটা গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজের কুচুগুলো আস্তে আস্তে হাতে করে করে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখতে হবে। এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা প্রথমে ভালো করে ভেজে খুব ক্রিস্পি করে ভেজে নিতে হবে পেঁয়াজটা। পেঁয়াজটা আমার লালচে করে দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটাকে জায়গাতে তুলে রাখছি। এই প্লেটে আমি একটা টিস্যু দিয়ে দিচ্ছি, এখানে আমি পেঁয়াজটা তুলে রাখছি। এভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে এভাবে ফেলিয়ে দিতে হবে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। পেঁয়াজটাকে আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি একটা টিস্যুর উপরে, এটা খুব ভালো করে ঠান্ডা হতে হবে। আর এটা ঠান্ডা হয়ে গেলে এটা ক্রিস্পি ভাব আসবে, তখন এটা আমি একটু পেস্ট করে নেবো, ততক্ষণ এটা ঠান্ডা হতে থাকবে। আমি এই ওভেনে, পাশের ওভেনে প্রেশার কুকারটা গরম করতে দিয়েছি, এটা যেহেতু প্রেশার কুকারে করবো বলেছিলাম। আর এদিকে আমি একটা মশলা বা পেস্ট বানিয়ে নেবো, একটা মশলার পেস্ট বানিয়ে নেবো, সেটা আপনাদের দেখাচ্ছি কীভাবে করতে হবে। এখানে যে টক দইটা আছে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। দিয়ে দিলাম হলুদের পাউডার, 2 রকম লাল লঙ্কার গুঁড়ো, একটা হচ্ছে কাশ্মীরি আর একটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো যেটা। ধনের পাউডারটা দিয়ে দিলাম আর জিরের পাউডার। এটা দিয়ে একটা খুব ভালো মতো মিশ্রণ তৈরি করে দিতে হবে, ভালো করে মিশিয়ে একটা ভালো মিশ্রণ, একটা স্মুথ একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে, যাতে কোথাও লাম্প না থাকে দইয়ের বা মশলার, সেরকম একটা স্মুথ মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটা আমার হয়ে গেছে, সব মশলাগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি দইয়ের সঙ্গে। এবার এটা আমি সাইড করে রাখছি। এই পেঁয়াজের বেরেস্তাটা ঠান্ডা হয়ে গেছে, এটা একটা দেখুন একটা মুচমুচে ভাব এসছে, এটা আমি একটা মিক্সিতে পেস্ট করে দিচ্ছি। পেঁয়াজটা আমার এরকম পেস্ট করে দিয়েছি দেখুন। আমি প্রেশার কুকারে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে তেলটা। এবার আমি যে গোটা গরম মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, ফোড়নটা হয়ে গেছে, এবার আমি মাটনটা এর মধ্যে দিয়ে দিলাম। মাটনটা দিয়ে ভালো করে নাড়তে হবে। এসে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আরেকবার মেলে নেবো। এবার আমি যে কাজু পেস্ট করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম।
কাজু কেশটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নাড়তে থাকবো। এবার আমি একটু ঢেকে দেবো, এটা একটু ঢেকে ঢেকে রান্না করতে হবে, তাহলে রান্নাটা ভালো হয়। পাঁচ মিনিট বাদ বাদ খুলে খুলে দেখতে হবে, হাতে একটু টাইম নিয়ে রান্নাটা করতে হবে। এখানে আমি গোটা গোলমরিচ অ্যাড করতে ভুলে গেছিলাম, আপনার স্কিপ হয়ে গেছিলো, তো গোটা গোলমরিচটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর সঙ্গে নেড়ে চেড়ে দিতে হবে মাঝে মাঝে, আর ঢেকে ঢেকে দিতে হবে এটা, তাহলে এটা রান্নাটা কিন্তু খুব ভালো হবে। আর এটা কষতে কষতেই না এটা সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে। আবার আমি এটা খুলে দেখব, এরপর আমি সে দইয়ের মিশ্রণটা করে রেখেছিলাম, মশলা দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। সবটা দিয়ে দিলাম এর মধ্যে, খুব মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে হবে। এরপর আমি আবার ঢেকে দেবো, পাঁচ মিনিট বাদে আবার আসছি। মাংসটা আমার কষতে কষতে চারিদিকে তেল বেরিয়ে গেছে, এরপর আমি যে বেরেস্তাটা আমি পেস্ট করে রেখেছিলাম এইটা আমি এর মধ্যে এবার দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব, খুব মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে হবে, ধরে ধরে হাত খুব টাইম নিয়ে করতে হবে। এটা এই মাটন কোরমার মধ্যে আপনারা নারকেলের শুকনো ড্রাই নারকেলের পাউডারও দিতে পারেন, আমি এটা এর সঙ্গে অ্যাড করিনি, আপনারা যদি চান। আর এই রান্নাটা সাধারণত ঘিয়ে বানায়, গাওয়া ঘিয়ে বা পিওর যে ঘি হয় সেই ঘিয়েতে এই মাটন কোরমাটা বানালে আরও খেতে সুস্বাদু হয়, কিন্তু আমি এটা ঘি দিয়ে বানালাম না, নর্মাল যে কুকিং অয়েল সেই দিয়ে বানালাম। আমার মাংসটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, এরপর আমি মাংসটা সেদ্ধ করার জন্য এতে আমি জল দিয়ে দেবো, দিয়ে এটা আমি পাঁচটা সিটি দেবো। এটা মশলা ধোয়া জল আমি এর মধ্যে দিয়ে দিলাম, জলটা আমি দিয়ে দিচ্ছি, খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই সময় যদি মনে হয় নুন লাগবে তো নুনটা একবার দিয়ে দেবেন। এরপর আমি প্রেশার কুকারের লিডটা লাগিয়ে দিই, দিয়ে আমি পাঁচটা সিটি দেওয়ার পরে আমি এবার ফিরে আসছি, মাংসটা ততক্ষণে নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি প্রেশার কুকারটা খুলে দেখব, মাংসটা আমার হয়ে গেছে, মাংসটা খুব ভালো সেদ্ধ হয়েছে, নরম হয়ে গেছে। এটা আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি, তার আগে আমি এখানে একটু গরম মশলা পাউডার দিয়ে দেবো। অন্য আমি গরম মশলা পাউডার অ্যাড করে দিলাম, তো রেডি হয়ে গেছে আমার প্রেশার কুকারে মাটন কোরমা। এটা আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আপনাদের, তো রেডি হয়ে গেছে আমার মাটন কোরমা। দেখলেন তো কীভাবে খুব সহজ উপায়ে প্রেশার কুকারে মাটন কোরমা করে দেখালাম, এইভাবে বাড়িতে করবেন, করে আমাকে জানাবেন কেমন হয়েছে। এটা খেতে কিন্তু খুব ভালো হয়, খুব তাড়াতাড়িতে খুব সহজ পদ্ধতিতে যদি হাতে সময় না থাকে এইভাবে মাটন কোরমা বানিয়ে ফেলবেন। তাহলে আজ এই পর্যন্ত, আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর সঙ্গের বেল আইকনটা পাশে অবশ্যই প্রেস করে দেবেন, তাতে এরকম নতুন নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে সবার আগে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আবার নিয়ে চলে আসা একটা নতুন রেসিপি আপনাদের জন্য।